যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে আগের দিন যে টপিক গুলো হয়েছিল সেগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, আজকের আজকের যে পার্টটা সেটা থেকে কম কোয়েশ্চেন আসে তুলনায়, কিন্তু তাও এটা একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশন কথাটার মধ্যে যেটা আছে, ধরো কোনো একটা বডি যেটা ভাইব্রেট করতে সক্ষম, ঠিক আছে, সেরকম কোনো একটা বডিকে আমি ফার্স্টে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? কারণ প্রথমে আমাকে একটা ফোর্স দিতেই হবে, না হলে এরকম হবে না যে সে প্রথম থেকে নিজে নিজে কাঁপছে, সেরকম হয় না, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে একটা ফোর্স দিতে হলো, তাহলে সেই ফোর্সটা দেওয়ার পরে কি হবে, না ফোর্সটা তুলে নেওয়ার পরও এবার সে কিন্তু নিজে নিজেই ভাইব্রেট করবে, ঠিক আছে? তখন আর আলাদা করে আমাকে এক্সট্রা ফোর্স দিতে হবে না, ঠিক আছে? একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো আগেকার দিনে যে পেন্ডুলাম ছিল, পেন্ডুলামটা যখন প্রথম স্টার্ট করতাম, ঠিক আছে, পেন্ডুলামের ঘড়ি যখন ঘড়িটা এখন যেমন আমরা দম দিই ঘড়িতে, বা এখন দমও দিই না, এখন আরো অ্যাডভান্স হয়ে গেছি, তো একদম প্রথমে কি ছিল, পেন্ডুলামটা একবার আমাকে টেনে এনে ছেড়ে দিতে হতো, ঠিক আছে? তারপর সে কিন্তু অটোমেটিক দুলতে থাকতো, তারপর হয়তো দেখা গেল অনেকদিন পর 3-4 মাস পর ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এই 3-4 মাস ধরে কিন্তু আমাকে মাঝখানে কোন রকম বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স কিন্তু তার উপর অ্যাপ্লাই করতে হয়। তাই এখানেও ব্যাপারটা রকম বলছি, ফ্রি ভাইব্রেশন মানে প্রথম ফোর্সটা আমাকে দিতে হবে, তারপরে কিন্তু সে নিজে থেকে ভাইব্রেট হতে থাকে। তাহলে এরকম এক্সাম্পল কি আছে, না টিউনিং ফর্ক। টিউনিং ফর্ক শেপটা তোমরা জানো যে অনেকটা ইউ আকৃতির শেপ এরকম একটা থাকে, ঠিক আছে? এরকম একটা ইউ আকৃতির শেপ থাকে, এবং সেটাকে কোনো একটা হাতুড়ির বা কোনো একটা কিছু দিয়ে আঘাত করলে সেটা কিন্তু ভাইব্রেট হতে থাকে, ঠিক আছে? এরকম একটা জিনিস থাকে, সেটা ভাইব্রেট হতে থাকে। তো এবার এটা তো বাইরে থেকে একবার ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে কি হবে, বা ফোর্স ভাইব্রেশন, এবং এখান থেকেই আমরা আজকে একটা মানে সুন্দর জিনিস শিখবো যে রেজোনেন্স কাকে বলে। তাহলে ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে তার নিজস্ব একটা ফ্রিকুয়েন্সি আছে, যে কোনো বডিরই, প্রত্যেকটা বডির তার একটা নিজস্ব ফ্রিকুয়েন্সি আছে, ঠিক আছে? এবং সে যখন নিজে থেকে ভাইব্রেট করছে, তখন সে তার নিজের ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করছে, প্রত্যেকটা বডির একটা আলাদা ফ্রিকুয়েন্সি, এবং সেটাকে আমরা ফ্রি ভাইব্রেশন বলছি। এবার আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এবং সেই ফোর্সটা কি, রেজিস্টিং ফোর্স, অর্থাৎ সে যে পার্টিকুলার ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করছিল সেটাকে কি করবে, বাধা দেবে, ঠিক আছে? অনেক সময় হয় যে সে ডমিনেট করলো, ঠিক আছে, বাইরে থেকে যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার ফ্রিকুয়েন্সি হয়তো অনেক বেশি, সে কি করলো যে বডির যে অ্যাকচুয়াল ফ্রিকুয়েন্সি তাকে ডমিনেট করলো, অর্থাৎ বাইরে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে সেই ফ্রিকুয়েন্সিতে বডিটা এখন ভাইব্রেট করবে, ঠিক আছে? বা অনেক সময় এক্সটার্নাল ফোর্সের ফ্রিকুয়েন্সি যদি কম হয় বডির তুলনায়, তাহলে ডমিনেট করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হলো যখন এই দুজনকার ফ্রিকুয়েন্সি মিলে যায়, ঠিক আছে, অর্থাৎ যে বডির ওপর আমি ফোর্স ভাইব্রেশন দিচ্ছি সেই বডির ফ্রিকুয়েন্সি এবং বাইরে থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার ফ্রিকুয়েন্সি যদি মিলে যায়, তাহলে সেটা কিন্তু আরো তার ফ্রিকুয়েন্সি অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? তখন এই ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স। তাহলে রেজোনেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে অ্যাকচুয়াল বডির যে ফ্রিকুয়েন্সি তার সাথে এক্সটার্নাল ফোর্স যেটা আমি দিচ্ছি তার যে ফ্রিকুয়েন্সি সেটা ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? ছোটবেলায় এগুলো আমরা অনেক পড়েছি যে মিলিটারি ট্রুপ মুভস অ্যাক্রস এনি ব্রিজ, যদি মিলিটারি ট্রুপরা তাদের জুতোর তলায় লোহা লাগানো থাকে, ঠিক আছে, তো প্যারেড করতে করতে একসাথে যদি ব্রিজের উপর দিয়ে যায় তখন কি হবে, ব্রিজের উপর দিয়ে যদি যায় তাহলে সবাইকার ওই সবাই যখন একসাথে পাটা ফেলে ব্রিজের উপর, তার যে ফ্রিকুয়েন্সি সেটা যদি কোনোভাবে ব্রিজটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার ফ্রিকুয়েন্সির সাথে যদি ম্যাচ করে যায় এবং সেখানে ম্যাচ করার চান্স দেখা যায় একটা, তাহলে কিন্তু ব্রিজটা ভেঙে পড়ার চান্স থাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কোনোভাবেই করা উচিত না, মানে একসাথে ওই মার্চ করতে করতে যাওয়া উচিত নয়, বা একসাথে পা জুতোটা ফেলা উচিত না, কারণ জুতোর তলায় ওদের লোহা থাকে, ঠিক আছে? তারপরে আরেকটা বাস্তবিক অ্যাপ্লিকেশন হচ্ছে কি, আমরা যখন এফএম
রেডিও চালাই তখন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করাই, তাই তো? যে 98.3 FM, তাহলে 98.3 এটা কি? 98.3 FM, তাহলে 98.3 একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সাথে আমরা ম্যাচ করাচ্ছি, বলো? ওটা তো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ একদম, ওই ফ্রিকোয়েন্সি, ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করাচ্ছি, তবেই কিন্তু সেখানে যা কিছু হচ্ছে সেটা বাজছে, ঠিক আছে? এটা কিন্তু রেডিওর ক্ষেত্রে হয়। রেডিও যখন আমরা ছোটবেলা চালাতাম, একটা পার্টিকুলার চ্যানেল কি কলকাতা ক, কলকাতা খ, তখন এইসব, এই সমস্ত চ্যানেলের নাম থাকতো, তখন এই পার্টিকুলার জায়গায় রেডিওর যে বাটনটা আছে সেটা ঘোরাতে ঘোরাতে এই পার্টিকুলার জায়গায় নিয়ে গেলে কিন্তু কোনো খেলা শুনতে পাওয়া যেত বা কোনো গান শুনতে পাওয়া যেত, তখন এই ঘটনাটা ঘটতো। তাহলে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি একটা ফ্রিকুয়েন্সি ম্যাচ করাতে হচ্ছে, তবে সেটা টেলিকাস্ট হবে, ঠিক আছে? এবার যেটা পড়বো সেটা হচ্ছে সুপার পজিশন অফ ওয়েভ। সুপার পজিশন কথাটার মানে কি? তরঙ্গের উপরিপাক। তাহলে এতক্ষণ আমরা যেগুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো হচ্ছে বাইরে থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু সেখানে একটা পার্টিকুলার বডি আছে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে, সে যদি নিজে কাঁপে তাহলে ফ্রি ভাইব্রেশন, যদি বাইরে থেকে তাকে কাঁপতে সাহায্য করে বা বাইরে থেকে আমি যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটা ফোর্স ভাইব্রেশন। তাহলে সুপার পজিশন ওয়েভ কি হবে? যদি দুই বা তার বেশি ওয়েভ কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে যেতে একে অন্যের উপর আপতিত হয় বা পড়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, তখন যে রেজাল্টেন্ট ওয়েভটা পাবো, হ্যাঁ, তার একটা রেজাল্টেন্ট ওয়েভ পাবো, এবং এই ঘটনাটাকেই বলা হচ্ছে সুপার পজিশন অফ ওয়েভ। তাহলে এই ঘটনার অ্যাপ্লিকেশন হিসেবে আমরা কি পেতে পারি? না, এই যে বিট শুনতে পাই, শব্দের যে বিট শুনতে পাই, এটা আমি আসছি একটু ডিটেলে। বিট কথাটার সাথে অনেকে পরিচিত, কিন্তু পার্টিকুলার বিট যখন হয় তখন কি হয় সেটা আমরা অনেকে জানি না, ঠিক আছে? তারপরে হচ্ছে স্টেশনারি ওয়েভ, অর্থাৎ দুটো তরঙ্গের উপরিপাতের ফলেই কিন্তু একটা স্টেশনারি ওয়েভ জেনারেট করে, একটা স্টেশনারি ওয়েভ কিন্তু জেনারেট করে। তাহলে বিটস, স্টেশনারি ওয়েভ, এই সমস্ত যে ঘটনাগুলো, তারপর ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড, আমরা লাইটের ক্ষেত্রে ইন্টারফিয়ারেন্স পড়েছি, কিন্তু আজকে সাউন্ডের ক্ষেত্রে ইন্টারফিয়ারেন্স ব্যাপারটা পড়ব, এখানেও কিন্তু সুপার পজিশন অফ ওয়েভ হচ্ছে, অর্থাৎ একটা ওয়েভ অন্য ওয়েভের সঙ্গে মিশে যাচ্ছে বা মার্জ করে যাচ্ছে বলতে পারো, ঠিক আছে? তখন আমরা একটা রেজাল্টেন্ট ওয়েভ হিসেবে পাচ্ছি। এবং এরকম অনেকগুলো ওয়েভ যদি একসাথে মিশে যায়, প্রত্যেকটা ওয়েভের একটা ডিসপ্লেসমেন্ট আছে, প্রত্যেকটা ওয়েভের একটা ডিসপ্লেসমেন্ট আছে। সাপোজ আমি এরকম পাঁচখানা ওয়েভ এক জায়গায় পার্টিকুলার পয়েন্টে মিলিত হলো, তাদের যে রেজাল্টেন্ট ওয়েভ হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি? একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? তাহলে ভেক্টর সাম হয়ে যাবে, ঠিক আছে? মানে y=y1+y2+y3.y5, প্রত্যেকটা কিন্তু ভেক্টর। তাহলে ভেক্টর সাম হয়ে যাবে, তবে আমরা এই সুপার মানে রেজাল্টেন্ট ওয়েভটা পাবো। আচ্ছা, এবার বিটস এর একটু কথা বলি। যে ফার্স্টে আমাকে জানতে হবে যে বিটস মানে, এখানে এইটুকু তো আমরা বুঝে গেছি এতক্ষণ, যে বিট ফর্ম করতে গেলে বা ইন্টারফিয়ারেন্স ফর্ম করতে গেলে বা স্টেশনারি ওয়েভ ফর্ম করতে গেলে দুটো ওয়েভকে একে অন্যের সাথে মার্জ হতে হবে বা দুটো ওয়েভকে মিশতে হবে, এটা বোঝা গেছে। এবার ওয়েভ দুটো কিরকম হবে সেটা হচ্ছে মেন, অর্থাৎ বিট ফর্ম করতে গেলে ওয়েভ দুটোর ক্যারেক্টারিস্টিক জানতে হবে। না, এখানে কি বলছি দেখো, সেম অ্যাম্প্লিটিউড, অর্থাৎ অ্যাম্প্লিটিউডটা সেম কিন্তু স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। এই কথাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তাহলে কিন্তু বিট ফরমেশন হবে না, ফ্রিকোয়েন্সি একদম মিলে গেল তাহলে কিন্তু বিট ফরমেশন হবে না, ঠিক আছে? বিট ফরমেশন হতে গেলে তাদের যে ফ্রিকোয়েন্সি সেটা অল্প একটু ডিফার করতে হবে। কতটা বলছে? নট মোর দেন 16 হার্জ। 16 হার্জ এর তফাৎটা যেন 16 হার্জ এর বেশি না হয়। তাহলে আরেকটা কি? সেম অ্যাম্পলিটিউড। তাহলে দুটো কথা মনে রাখবে, একটা হচ্ছে সেম অ্যাম্পলিটিউড আর নিয়ারলি ইকুয়াল ফ্রিকোয়েন্সি। এই দুটো যদি হয় তবে অ্যালং দ্য সেম লাইন অ্যান্ড সুপার ইম্পোজ দেন বিটস আর ফর্ম, তাহলে বিট তৈরি হবে আফটার সুপার ইম্পোজিশন ইন ফ্লাকচুয়েটস ইন ভাইব্রেশন উইথ ওয়াক্সিং নয়েজ অ্যান্ড ওয়ার্নিং নয়েজ। মানে নয়েজটা যখন বেড়ে যায় তখন সেটাকে ওয়াক্সিং বলছে, আর যদি কমে যায় তাহলে ওয়ার্নিং বলছে। তাহলে এই এইখানে
আমি এই দুটো ওয়েভকে কনসিডার করেছি, ঠিক আছে? এই দুটো ওয়েভ আমরা একটু দেখলেই বুঝতে পারবো, মানে এখানে বিট ফরমেশন হচ্ছে, কোথাও সাউন্ডটা খুব বেড়ে যাচ্ছে, মানে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা খুব বেড়ে যাচ্ছে, আবার কোথাও খুব কমে যাচ্ছে। একটুখানি খেয়াল করো, এই দুটো ওয়েভ, এই দুটো ওয়েভ, এই যে এই পজিশনটা আমি যদি কনসিডার করি, তাহলে এটা মানে পজিটিভ অ্যাক্সিসের দিকে উপরের দিকে উঠে আছে, ঠিক আছে? এটাতে আমরা এপেক্স পজিশন ভাবতে পারি তো? দুটোরই দেখো পজিটিভের দিকে এপেক্স পজিশন আছে। তাহলে এখানে কি হবে, এখানে আরো বেশি মানে অ্যাম্প্লিটিউড যেটা পাবো, অ্যাম্প্লিটিউড কোনটা ডিনোট করে, এই বেস পজিশন থেকে কতটা উঠলো সেটাই তো তার অ্যাম্প্লিটিউড। তাহলে এক্ষেত্রে কি দেখবো, অ্যাম্প্লিটিউডটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, যদি এই পজিশনটা আমরা কনসিডার করি, তাহলে দেখবো এটাও বেস পজিশন, এটাও বেস পজিশন, তাহলে তাদের যে রেজাল্টেন্ট ওয়েভ হবে সেটাও বেস পজিশন থাকবে। আবার এই পজিশনটা দেখো, এই পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার এটা নেগেটিভ সাইডের এপেক্স পজিশন, ঠিক আছে? এটাও নেগেটিভ সাইডের এপেক্স পজিশন, তাহলে কি হবে, নেগেটিভ দিকে অ্যাম্প্লিটিউডটা বেড়ে যাচ্ছে এইটা। তাহলে এইভাবে দুটো ওয়েভের, দুটো ওয়েভের ক্ষেত্রে যে রেজাল্টেন্ট ওয়েভ সেটা আমরা কিন্তু এইভাবে পাবো, হলো? এবার যদি এইটা কনসিডার করি, তাহলে একটুখানি দেখো যে পার্টিকুলার একটা পয়েন্টে দেখবো, এই পয়েন্টে ফার্স্ট ওয়েভটা কি হয়ে আছে, পজিটিভ সাইডে এপেক্স পজিশনে আছে, অ্যাম্প্লিটিউডটা দেখো পজিটিভ, মানে এইটা তো অ্যাক্সিস, এটা উপর দিকে উঠছে মানে পজিটিভ সাইড, নিচের দিকে যাচ্ছে মানে নেগেটিভ সাইড, তাহলে পজিটিভ সাইডের উপরের দিকে হয়ে আছে, কিন্তু এই ওয়েভটা নেগেটিভ সাইডের উপরের দিকে, তাহলে কি হবে, ক্যান্সেল হবে তো, এর পজিটিভ এর নেগেটিভ ক্যান্সেল করবে তো, তাহলে আলটিমেটলি আমি যে রেজাল্টেন্ট ওয়েভটা পাবো সেখানে কি, বেস পজিশনে পাবো, অর্থাৎ একে অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে। আবার এই পজিশনটা দুজনেই বেস পজিশনে আছে, তাহলে যথারীতি এটা বেস পজিশন। যদি এখানটা কনসিডার করি, তাহলে এটা নেগেটিভ সাইডের এপেক্স, এটা পজিটিভ সাইডের এপেক্স, একে অন্যকে ক্যান্সেল করেছে, তাহলে রেজাল্টেন্ট ওয়েভটা কি পাবো, আবার বেস পজিশনে। অর্থাৎ এক্ষেত্রে, এক্ষেত্রে যে সাউন্ডটা পাবো সেটাকে বলছে ওয়ানিং, অর্থাৎ কম, মানে একবার সাউন্ডটা খুব বাড়বে, একবার সাউন্ডটা খুব কমবে, এটাই হচ্ছে বিট ফরমেশনের নিয়ম, ঠিক আছে? এবং সেটা পিরিয়ডিক্যালি হতে থাকবে, ঠিক আছে? এইখানে আমি তো কোনো ভিডিও প্লেস করতে পারিনি, তোমরা যদি নেটে দেখবে, নেটে এরকম দুটো ওয়েভ যাচ্ছে, ঠিক আছে? দুটো ওয়েভ যাওয়ার সাথে সাথে সেটা ভিডিওর মাধ্যমে দেখানো আছে, তার রেজাল্টেন্ট ওয়েভটা কিরকম হবে বা বিট ফরমেশনটা কেমন হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর ফিগারের মানে ভিডিওতে খুব ভালো প্লে করছে সেই জিনিসটা। সেই জিনিসটা আমার এখানে আনা সম্ভব নয় নোটের মধ্যে, ঠিক আছে? সেইটা একটু তোমরা পারলে নেটে চেক করবে, যে দুটো ওয়েভ যদি এরকম যায়, তাদের সুপার ইম্পোজিশনের ফলে যে রেজাল্টেন্ট ওয়েভটা পাবো সেটা কোন সময় কি ক্যারেক্টার নিচ্ছে। এখানে ফিগার থেকে মোটামুটি যেমন তোমাদের ক্লিয়ার, তাই তো? যে দুটো ওয়েভের, এই ওয়েভটা যখন যাচ্ছে, তাদের পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের রেজাল্টেন্ট এই ওয়েভটা আমি পাচ্ছি। তাহলে দুজনকে একই দিকে থাকতে হবে, সেটা এই ফিগারটা থেকে ক্লিয়ার। দেখো দুজনেই পজিটিভ সাইডে আছে, তাহলে পজিটিভ সাইডে আমি কি একটা গ্রেটার অ্যাম্প্লিটিউড পেলাম, অর্থাৎ এদের যে অ্যাম্প্লিটিউড তার চেয়ে অনেক বেশি একটা অ্যাম্প্লিটিউড পেলাম। আবার নেগেটিভ সাইডে দেখো দুজনেই মানে এপেক্স পজিশনে আছে নেগেটিভ সাইডে, তাহলে নেগেটিভ সাইডে কিন্তু আমি অ্যাম্পলিটিউডটা বেশি পেলাম, এরা যে অ্যাম্পলিটিউডে ছিল, নেগেটিভ অ্যাম্পলিটিউডে ছিল, তার চেয়ে কিন্তু এখানে আমি অনেক বেশি পেলাম। আর তুলনায় এখানে কি হচ্ছে, দুটো দুটো ওয়েভ একে একে অন্যকে জাস্ট ক্যান্সেল করে দিচ্ছে, যার ফলে রেজাল্টের ওয়েভে আমি কিছু পাচ্ছি না, এখানে ওয়েভ জেনারেশন হচ্ছে না। তাহলে এখানে আমি কি পাবো, একটা সাইলেন্স পাবো তো, নিরবতা পাবো, আর এখানে আওয়াজটা খুব বেশি হবে। আচ্ছা একটা কথা বলো, অ্যাম্প্লিটিউড ডিপেন্ডস অন বা লাউডনেস ডিপেন্ড অন কার উপর ডিপেন্ড করে, লাউডনেস, লাউডনেস অফ দা সাউন্ড ডিপেন্ডস অন কি হবে স্যার? লাউডনেসটা তো অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, লাউডনেস অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করে। পিচটা কার উপর ডিপেন্ড করে স্যার? পিচটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। পিচটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। আচ্ছা কোয়ালিটি অফ দা সাউন্ড কার উপর ডিপেন্ড করে? নাম্বার অফ হারমোনিজ এর উপর ডিপেন্ড করে। একদম। তাহলে এই তিনটে থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে যেন একদম ভুল না হয়, ঠিক আছে? আজকে নাম্বার অফ হারমোনিক্স কি সেটা আজকে আলোচনা করব। আগের দিন বলেছিলাম যে ওইটা আমি ওই দিন আলোচনা করতে গেলে অনেকটা কভার করতে হবে, তো আজকে এই জিনিসটা আলোচনা করব
যে নাম্বার অফ হারমোনিক্স ব্যাপারটা কি। আচ্ছা এই ফিগারটা সবার ক্লিয়ার হয়েছে তো? স্যার হ্যাঁ বলো স্যার, বলছি ওই বিটসে লেখা আছে যে নট মোর দ্যান 16 হার্টজ, তা ওটা কি মানে দুটো ফ্রিকোয়েন্সি 16 হার্টজ এর কম হবে নাকি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স 16 হার্টজ? ডিফারেন্সটা মানে তাদের যে ডিফারেন্সটা সেটা যেন কোনোভাবেই 16 হার্টজ এর বেশি না হয়। ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে। এই যে এখানে কথাটা বললো না যে স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি এক হওয়া চলবে না, তফাত হতে হবে, কিন্তু তফাতটা খুব সামান্য হতে হবে। সামান্য বলতে কত? যেন 16 ডিফারেন্সটা 16 হার্টজ এর বেশি না হয় ডিফারেন্সটা। তাদের ফ্রিকোয়েন্সি ধরো অনেক হাই হতে পারে, ঠিক আছে, আমি বললাম 256 হার্টজ, ঠিক আছে, তাহলে একজনের 240 হার্টজ যদি হয়, ঠিক আছে, এদের ডিফারেন্সটা 16 হয়ে আছে, এর বেশি হওয়া যাবে। এই জিনিসটা কিন্তু মানে ডেফিনেশনে যখন বিট সম্পর্কে কোয়েশ্চেন আসবে তখন এই ব্যাপারটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে বিটস ফরমেশন হতে গেলে দুটো ওয়েভের অ্যাম্পলিটিউড সেম হতে হয় কিন্তু ফ্রিকোয়েন্সি সামান্য ডিফার করতে হয়। এটা কিন্তু অপশনে ঘুরি ফিরি এই জিনিসগুলো দেয়া থাকবে যে সাপোজ দেয়া থাকলো অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি সেম, অ্যাম্পলিটিউড সেম ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। আবার একটা অপশনে পেলে যে অ্যাম্পলিটিউড সেম ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্ট, তাহলে দেখো অপশন বি সি খুব ক্লোজ কিন্তু তোমাকে সিটা নিতে হবে কারণ সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা এরপর হচ্ছে ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড। ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড এবং বিট ফরমেশন, বিট ফরমেশনের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এখানে কোনো কোহেরেন্ট সোর্সের ব্যাপার নেই, যে কথাটা মানে এখানে ওয়েভের ক্ষেত্রে দেখবে কোহেরেন্ট সোর্স নিয়ে খুব কথাটা বলে যে কোহেরেন্ট সোর্স। তাহলে কোহেরেন্ট সোর্স এর সম্পর্কে কারোর আইডিয়া আছে যে কোহেরেন্ট সোর্স কাকে বলে? বিটস এর ক্ষেত্রে এটা বলে দিলাম যে এটা কোহেরেন্ট সোর্স নয়, তাহলে কোহেরেন্ট সোর্স যখনই শুনবে কথাটা বা তোমরা নেটেও চেক করতে পারো ডেফিনেশনটা, সেখানে ফার্স্ট কথা বলা আছে যে ফ্রিকোয়েন্সি সেম, ফ্রিকোয়েন্সি সেম। আর কি বলা আছে? আর বলা আছে এদের যে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। এই কথাটা মানে কি কনস্ট্যান্ট ফেজ? কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাবো। সাপোজ একজন পুত্রের বাবা, পুত্র আর তার বাবা, ঠিক আছে, বা একজন সন্তান বা তার বাবার মধ্যে বয়সের ডিফারেন্সটা হচ্ছে 15 সাপোজ, ঠিক আছে, কি 25 বছর বয়সের ডিফারেন্স, ঠিক আছে, এই 25 বছরটা কিন্তু কনস্ট্যান্ট থেকে। তার মানে কি যখন ছেলেটা জন্মালো বাবার বয়স 25 কিন্তু এই যে ডিফারেন্সটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থেকে, অর্থাৎ কোহেরেন্ট সোর্স মানে এই যে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স বলছে তার মানে আমাকে এটা বলছে না যে ওয়েভটা একই সময় উৎপত্তি হতে হবে, সেটা বলছে না, একই সময় উৎপত্তি হবে সেটা বলছে না, কিন্তু বলছে কি দুজনের যে ডিফারেন্সটা, ঠিক আছে, অর্থাৎ একজন ধরো অলরেডি প্রোপাগেট করে গেছে আর একজন উৎপত্তি হচ্ছে, তো এই এখন যে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা রয়েছে না সেটাই কনস্ট্যান্ট থাকে। সাপোজ আমি বললাম এ যখন উপরে উঠেছে এ তখন উৎপত্তি হলো, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত হলো? এই পুরোটা হলে ফেজ ডিফারেন্স কত হয়? 180 180 ধরো ওয়েভটা এতটা চলে গেছে তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? 360, ঠিক আছে, এখন ওয়েভটা যখন উপরে তখন আরেকটা ওয়েভ তৈরি হলো তাহলে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। তাহলে এই ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট যেন থাকে, অর্থাৎ অন্য একটা ওয়েভ যখন এই পজিশনে আসবে তখন প্রথম ওয়েভটা কোথায়? নিচে নামবে, আবার সেই যখন এখানে আসবে প্রথম ওয়েভটা কোথায় যাবে? এখানে, তাই তো? এটাই হচ্ছে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স এর কথা হচ্ছে। তাহলে কোহেরেন্ট সোর্স মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, যেটা বিটস এর ক্ষেত্রে হয় না। দু নম্বর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, এটা হয় কিন্তু ফার্স্ট কন্ডিশনটা থাকে না, ওই জন্যে যদি কেউ বলে যে বিটস এর ক্ষেত্রে আমার কোহেরেন্ট সোর্স দরকার তাহলে স্টেটমেন্টটা কিন্তু ভুল, বিটস এর ক্ষেত্রে কোহেরেন্ট সোর্স এর দরকার পড়ে না কারণ ওই যে ক্রাইটেরিয়া ফ্রিকোয়েন্সি সেম সেটা কিন্তু কেটে গেল।
আচ্ছা তাহলে সেটা কিসে দরকার? এই যে ইন্টারফিয়ারেন্স অফ সাইন, আমরা দেখেছি ইন্টারফিয়ারেন্স অফ লাইটের ক্ষেত্রে কি হয়েছে বলতো, যখন ওখানে দুটো লাইট ওয়েভ একে অন্যের সাথে সুপার ইম্পোজ করেছে, তারপরে আমরা কি পেয়েছি? ইন্টারফিয়ারেন্স অফ লাইট সম্পর্কে কেউ কিছু জানো? ইন্টারফিয়ারেন্স অফ লাইট হওয়ার পর আমরা কোথাও দেখেছি খুব ব্রাইট মানে খুব উজ্জ্বল আলো, আবার কোথাও দেখেছি অন্ধকার, এরকম ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট এর আমরা একটা স্ট্রাইপ পেয়েছি, যেমন জেব্রার গায়ে থাকে বা যেমন লেভেল ক্রসিং এ থাকে। ঠিক আছে, ব্ল্যাক এবং হোয়াইট অর্থাৎ কোথাও খুব অন্ধকার আবার কোথাও খুব উজ্জ্বল। ঠিক আছে, ইন্টারফিয়ারেন্স লাইটের ক্ষেত্রে আমরা এটা কিন্তু পেয়েছি। তাহলে এখানেও সাউন্ডের ক্ষেত্রে কি পাবো? সাউন্ডের ক্ষেত্রে তার সাদা কালো পাবো না, তাহলে কি পাবো? না কোথাও খুব বেশি আওয়াজ হচ্ছে, কোথাও কি সাইলেন্ট থেকে যাচ্ছে। ঠিক আছে, কোথাও খুব বেশি আওয়াজ হচ্ছে আবার কোথাও সাইলেন্ট থেকে যাচ্ছে। ইন্টারফিয়ারেন্স এবং বিট ফরমেশন অনেকটা এক, কিন্তু তফাৎটা তাদের কোথায় হয়ে গেছে? ওই যে ওখানে বলেছে ফ্রিকোয়েন্সিটা স্লাইটলি ডিফারেন্ট হতে হবে, কিন্তু ইন্টারফিয়ারেন্স অফ লাইটের ক্ষেত্রে বলছে কোহেরেন্ট সোর্স হতে হবে। দেখো এখানে পরিষ্কার ভাবে বলা আছে, দেখো এবার যেটা আমি লিখেছি সেটা পড়ছি, দিস ইজ অলসো দ্য রেজাল্ট ওয়েন টু ওয়েভস অফ সাউন্ড সুপার ইম্পোজড। ঠিক আছে, এটা বিটস এর ক্ষেত্রে হয়। ইন প্রডিউসিং ইন্টারফিয়ারেন্স দ্য সোর্স অফ টু সাউন্ড ওয়েভস মাস্ট বি কোহেরেন্ট, এই কথাটা বলে দিয়ে গেল। এখানে আমি জাস্ট লিখেছি কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, তোমরা নোটটাকে প্রিন্ট করার পর এই কথাটা অ্যাড করে নেবে যে ফ্রিকোয়েন্সি অলসো সেম, তাহলে কোহেরেন্ট সোর্স হতে হবে, যেটা কিন্তু বিটস এর ক্ষেত্রে ছিল না। আফটার সুপার ইম্পোজিশন ইন সাম পজিশন ইট প্রডিউসেস সাইলেন্স, অর্থাৎ কোথাও নীরবতা, যেখানে আমরা নীরবতা পাচ্ছি সেখানকার ইন্টারফিয়ারেন্স কে বলা হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এই জিনিসটাই আমরা পেয়েছিলাম লাইটের ক্ষেত্রে, যেখানে অন্ধকার জায়গা সেই জায়গাটাকে বলা হচ্ছিল ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, আর যেখানটা ব্রাইট সেখানটাকে বলা হচ্ছিল কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এখানেও তেমনি, যেখানটা সাইলেন্স সেখানটা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, এবং যেখানটা তোমার অ্যান্টি সাইলেন্স বা যেখানে আওয়াজটা খুব বেশি সেখানে আমরা পড়বো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আলো এবং শব্দের মধ্যে তফাৎটাই, কিন্তু দুজনকারই, যেহেতু দুজনেই ওয়েভ, তাহলে দুজনকার মধ্যে ইন্টারফিয়ারেন্স ঘটনাটা দেখতে পাওয়া যায়। বোঝা গেল? সবাইকার বোঝা গেছে? বলো তাহলে আমি এগোবো। বিটস এবং ইন্টারফিয়ারেন্স এর মধ্যে তফাৎ কি সেটা ভালো করে বুঝে নাও, বাকি মানে ম্যাক্সিমামটাই সেম, কিন্তু যে জায়গাটা তফাৎ সেটা আমাকে বাঁচতে হবে। সেম বলতে কি, দুটোই কিন্তু সুপার ইম্পোজ করছে দুটো ওয়েভ। হ্যাঁ, আরেকটা সেম কি না, দুজনকারই অ্যাম্পলিটিউডটা দেখো সেম। ঠিক আছে, ইন্টারফিয়ারেন্স এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে যায়, কিন্তু বিটস এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা স্লাইটলি ডিফার করে। ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে দিত তাহলে বিট ফরমেশন হতো না। দেখো এখানে ইন্টারফিয়ারেন্স এর ঘটনাটা ছবির আকারে দেখানোর চেষ্টা হয়েছে, এই যে সাউন্ড ওয়েভ ওয়ান যাচ্ছে, সাউন্ড ওয়েভ টু যাচ্ছে। হ্যাঁ, যেখানে উঁচু পাচ্ছি এই যে কনস্ট্রাকটিভ, এটা তো রেজাল্টেন্ট ওয়েভ, তা যেখানে লো ইন্টেন্সিটি পাবো, লো ইন্টেন্সিটি অফ সাউন্ড, এখানে হাই ইন্টেন্সিটি অফ সাউন্ড, তাহলে হাই ইন্টেন্সিটি হলে সেখানে আমরা কনস্ট্রাকটিভ, আর লো ইন্টেন্সিটি হলে সেখানে ডিস্ট্রাকটিভ। ঠিক আছে, এখানে দুটো সাউন্ড ওয়েভ কে নিয়ে একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি করেছে। তাহলে এই কথাটা আমি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ইন্টারফিয়ারেন্স এন্ড বিট ইজ দ্য রেজাল্ট অফ সুপারপজিশন অফ ওয়েভস, দুটো ওয়েভ একে অন্যের উপর আছড়ে পড়লে তবেই কিন্তু ইন্টারফিয়ারেন্স বা বিটস ফরমেশন এই সমস্ত ঘটনাগুলো ঘটে। আরেকটা জিনিস এর সাথে অ্যাড করে নিতে পারো, ইন্টারফিয়ারেন্স বিটস এন্ড স্টেশনারি ওয়েভ, স্টেশনারি ওয়েভ এর পরে যে টপিকটা পড়বো সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে নিতে পারো। অর্থাৎ তিনটে জিনিস ঘটে, একটা হচ্ছে বিট ফরমেশন হয়, দু নম্বর ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড হয় বা লাইট হয় যা কিছু, আর স্টেশনারি ওয়েভ ফরমেশন হয়। তাহলে এবার পড়বো স্টেশনারি ওয়েভটা কি, স্টেশন কথাটার মানে কি। স্টেশন যেটা স্থিতিশীল, তাই তো? তাহলে যে ওয়েভটা মুভ করে না সেটা কি স্টেশনারি ওয়েভ বলে? হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, অর্থাৎ ওয়েভটা মুভ করছে না। তার আগে দেখি যে ধরো দুজনেই মুভ করছিল, এদিক থেকে একটা ওয়েভ যাচ্ছে এরকম ভাবে, আর এদিক থেকে আরেকটা ওয়েভ আসছে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে দুজনে কি হবে, সুপার ইম্পোজ হবে,
এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করছিলাম সেগুলো কিন্তু কোথাও বলা ছিল না যে ওয়েভ দুটো অপোজিট দিক থেকে আসছে, কিন্তু যখনই আমরা স্টেশনারি ওয়েভ পড়বো তখনই দেখবো ওয়েভ দুটো অপোজিট দিক থেকে আসছে। তাহলে অপোজিট দিক থেকে এলো তারা কিন্তু সুপার ইম্পোজ করবে, কিন্তু সুপার ইম্পোজ করার পর তারা কিন্তু আর মুভ করবে না, অর্থাৎ ওয়েভটা আর প্রোপাগেট করবে না। মানে ওয়েভ যখন বলি তখন আমরা মুভ শব্দটা ইউজ করি না, তখন আমরা ইউজ করি প্রোপাগেট, ঠিক আছে, বা প্রোপাগেশন অফ ওয়েভ। তাহলে আর প্রোপাগেট করবে না। দেখো এখানে কথাটা কি বলছে, ওয়েন টু আইডেন্টিক্যাল, অর্থাৎ এখানে বলে দিল সেম অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, প্রোগ্রেসিভ ওয়েভ। কেন বলছে? কারণ তারা প্রোগ্রেস করছে বলে। ওয়েভ দু রকম হয়, একটা প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হচ্ছে স্টেশনারি ওয়েভ। আচ্ছা, ট্রাভেলিং ইন দা অপোজিট ডিরেকশন মিট অ্যালং দা সেম লাইন, একসাথে মিট করলো, দেন অ্যাট দ্যাট প্লেস, যে পয়েন্টে মিট করলো, দ্য ওয়েভ অল্টারনেটলি অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার উইথ অ্যাডভান্সিং ইন আইদার উইদাউট অ্যাডভান্সিং ইন আইদার ডিরেকশন, অর্থাৎ কোনো দিকেই আর মুভ করবে না, কখনো এই ওয়েভটার অ্যাম্পলিটিউডটা বেশি হবে আবার কখনো কমে যাবে, কখনো বেশি হবে কখনো কমে যাবে, এটাই হতে থাকবে। এবং এবং এই পার্টিকুলার ওয়েভটা কিন্তু আর না এদিকে মুভ করছে না এদিকে মুভ করছে, যার জন্যই ওর নাম হচ্ছে স্টেশনারি ওয়েভ, ঠিক আছে। অর্থাৎ এখানেও কিন্তু আমরা কি পাবো না, ওই একবার ফ্রিকুয়েন্সি বা অ্যাম্পলিটিউড যাই কিছু বলো বাড়ছে একবার কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যেখানে কোন রকম ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, অর্থাৎ বেস পজিশনে রয়েছে ওয়েভটা, তখন সেখানে পাবো নোডস, আর যেখানে তার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এই যে ওয়েভটা যখন উপরের দিকে উঠছে তখন সেখানে পাবো অ্যান্টি নোডস। তাহলে অ্যান্টি নোডস মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, নোডস মানে নো ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এই যে ওয়েভটা যখন বাড়ছে এটা এটা তো ডিসপ্লেসমেন্ট হলো, ঠিক আছে। তখন তো ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট মানে কিন্তু পজিশন চেঞ্জ করা তা নয়, এই যে ওয়েভটা একবার বাড়ছে আবার পরক্ষণেই দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে, আবার পরক্ষণেই দেখা যাচ্ছে একদম সমান হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে ডিসপ্লেসমেন্ট বলছে। তাহলে যখন একদম ডিসপ্লেসমেন্ট বেশি তখন সেখানে আমরা পাবো অ্যান্টি নোডস, আর যেখানে ডিসপ্লেসমেন্ট এই যে একদম বেস বরাবর হয়ে গেছে সেখানে পাবো আমরা নোডস, ঠিক আছে। যদি ওয়েভটাকে আমরা ড্র করার মাধ্যমে দেখাতে চাই তাহলে এরকম তো দেখালাম, তাহলে নোড কোন কোন পজিশন গুলো, এটা 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 এটা, এগুলো নোড, অ্যান্টি নোড, এটা এটা এটা, এগুলো অ্যান্টি নোডস, ঠিক আছে। আচ্ছা, এবার কেউ যদি আমাকে প্রশ্ন করে যে দুটো দুটো কি বলে ওটাকে কনজিকিউটিভ, দুটো কনজিকিউটিভ নোডের মধ্যে ফেজ ডিফারেন্স কত, ফেজ ডিফারেন্স নয় পাথ ডিফারেন্স কত, দুটো কনজিকিউটিভ নোড মানে ধরো এখানে একটা নোড আছে এখানে একটা নোড আছে, এদের মধ্যে পাথ ডিফারেন্সটা কত, কি হবে, ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু। কারণ আমরা বলেছিলাম, আমরা এটা প্রথম থেকেই জানি, একটা ওয়েভ যখন প্রোপাগেট করে তখন একটা কমপ্লিট সাইকেল যাওয়ার পর যে পথটা পার করে সেটাকে আমরা বলি ওয়েভটার ওয়েভলেন্থ। একটা কমপ্লিট সাইকেল যখন সে কমপ্লিট করে, হ্যাঁ, তখন যে রাস্তাটা গেল সেটা হচ্ছে তার ওয়েভলেন্থ, বা যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি। তাহলে এখানে কি, এইখানে নোড হয়েছে, এখানে নোড হয়েছে, তাহলে দুটো কনজিকিউটিভ নোড তাদের মধ্যে ডিফারেন্সটা, এই পুরোটা যদি ল্যামডা হয় অর্ধেকটা কত হবে, ল্যামডা বাই টু হবে। আবার একইভাবে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে দুটো অ্যান্টি নোড, দুটো কনজিকিউটিভ অ্যান্টি নোড মানে এটা আর এটা, এদের মধ্যে পাথ ডিফারেন্সটা কত হবে, সেম হবে, ওই ল্যামডা বাই টুই হবে। বা তুমি এটা ধরতে পারো এটা, হ্যাঁ এরকম ভাবে ধরা যায়, ঠিক আছে, তাহলে সেখানেও ল্যামডা বাই টু হবে। তাহলে এইখানে বলছে দেখো, হিয়ার উই গেট নোডস অ্যান্ড অ্যান্টি নোডস, দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ নোডস অর অ্যান্টি নোডস একই, ল্যামডা বাই টু হবে। সবার ক্লিয়ার বলো? নোডস অ্যান্টি নোডস এই জিনিসটা কি বোঝা গেল? স্টেশনারি ওয়েভ যেখানে ফর্ম করছে সেখানে দুটো ওয়েভ, আমাকে সবসময় মনে রাখতে হবে যে দুটো ওয়েভ তাদের ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউড সেম,
হ্যাঁ, তারা একই লাইন, স্ট্রেট লাইন বরাবর আসছে। যদি একই স্ট্রেট লাইন না বরাবর আসে তাহলে কিন্তু সুপার ইম্পোজ হবে না, ঠিক আছে? একই স্ট্রেট লাইন বরাবর আসছে এবং তারা যে পয়েন্টে মিট করছে সেখানে কি হচ্ছে, আর সেই ওয়েভটা এগোতে পারছে না। তাদের যে রেজাল্টেন্ট ওয়েভ সেটা কি, মানে সেটা ওইখানেই স্টেশনারি হয়ে যাচ্ছে, ওখানেই স্থির হয়ে যাচ্ছে, আর কোনো দিকে প্রোপাগেট করছে না। ওখানেই স্থির থেকে কখনো তার অ্যাম্প্লিটিউডটা বাড়ছে, কখনো তার বেস লেভেলে মানে একদম জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ঘটনা সেটাকেই বলছে, এই ধরনের যে ওয়েভ সেটাকেই বলছে স্টেশনারি ওয়েভ। এবং স্টেশনারি ওয়েভ যখন ফর্ম করে তখন নোডস অ্যান্টি নোডস ফর্মেশন হয় এবং তাদের যে পাথ ডিফারেন্স সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে কিছু, মানে আমরা বাস্তবে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি এবং সেই ইনস্ট্রুমেন্টের ব্যবহারের মাধ্যমে আমরা বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি ঠিক করে, কিন্তু আমাকে দেখতে হবে যে কোন জিনিসটা ভাইব্রেট করছে। কখনো কখনো দেখব যে একটা স্ট্রিং ভাইব্রেট করছে, যেমন হচ্ছে বীণা, সিতার, ভায়োলিন, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি, এখানে আর কিছু নেই, এগুলো ক্ষেত্রে স্ট্রিং ভায়োলেট করছে, ভাইব্রেট করছে। তারপরে আবার দেখব যে তবলা, মৃদঙ্গ, ঠিক আছে? তারপর ড্রামস, এখানে কি ওই যে মেমব্রেন বা যেটা কি বলবো ওটাকে, মেমব্রেনই এখানে আমি বলছি, হ্যাঁ, উপরে যে লেয়ারটা থাকে সেটার সেটার উপর আমরা হিট করছি, তখন সেটা ভাইব্রেট করছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা ভাইব্রেট করার ফলে আরেকটা জিনিস কিন্তু ভাইব্রেট হচ্ছে। কোনটা না, প্রত্যেকটা যন্ত্রের মধ্যে তুমি দেখো ভেতরে একটা ইয়ার কলাম আছে, ঠিক আছে? প্রত্যেকটা, সে মৃদঙ্গম হোক বা ড্রামস হোক বা ভায়োলিন হোক বা সিতার, প্রত্যেকটার মধ্যে কিন্তু ভেতরে একটা ইয়ার কলাম রয়েছে, অর্থাৎ সেখানে ইয়ার পার্টিকলস রয়েছে। তাহলে যখন একটা স্ট্রিং ভাইব্রেট করছে তখন তার আশপাশে যে সমস্ত ইয়ার পার্টিকলস গুলো রয়েছে তারা কিন্তু কি হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। অর্থাৎ এয়ার পার্টিকলস এর নিজস্ব একটা ফ্রিকুয়েন্সি রয়েছে। আমরা কি করছি, বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি বা বাইরে থেকে কোন একটা ভাইব্রেশন অ্যাপ্লাই করছি, তার ফলে কিন্তু এয়ার কলামটা ভাইব্রেট হচ্ছে। কেউ যখন সানাই বাজায় তখন আমরা ফোর্সটা কোথা থেকে দিই, ফোর্সটা কোনো স্ট্রিং এর মাধ্যমে দিই না বা কোনো লাঠির মাধ্যমে দিই না, তাহলে কোথা দিয়ে দিই? বা কেউ যখন মাউথ অর্গান বাজাচ্ছে তখন কিন্তু আমাদের যে মুখ থেকে যে হাওয়াটা আমরা বের করি তার একটা ফোর্স আছে, তো সেই ফোর্সটা কিন্তু আমরা ভেতরে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এটাও কিন্তু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সেই এক্সটার্নাল ফোর্সটা কিন্তু কোনো স্ট্রিং এর মাধ্যমে নয় বা কোনো মেমব্রেনের মাধ্যমে কিন্তু নয়, ইয়ার কলামের মাধ্যমে। অর্থাৎ আমরাও যেটা দিচ্ছি সেটাও একটা ভাইব্রেটিং ইয়ার কলাম, আর ভেতরে যেটা রয়েছে ইয়ার কলাম যেটা রয়েছে সেটা ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে? তাহলে এই তফাতটা, আলটিমেটলি ইয়ার কলামটাকে ভাইব্রেট করানোর মাধ্যমেই কিন্তু বিভিন্ন রকম সুর আমরা পাচ্ছি, ঠিক আছে? এবার দেখব যে ডিফারেন্ট পাইপ হয়, কখনো ক্লোজড অর্গান পাইপ বা ওপেন অর্গান পাইপ, সেক্ষেত্রে আমাদের কিরকম আমরা হারমোনিক্স পাবো। ওই যে আজকে টপিকটা শুরু করেছিলাম যে নাম্বার অফ হারমোনিক্স, কোয়ালিটি ডিপেন্ডস অন নাম্বার অফ হারমোনিক্স। নাম্বার অফ হারমোনিক্স যার যত বেশি হবে তার তত কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে? সেই জিনিসটা এবার দেখব। এই টেবিলটা সবাই মোটামুটি পড়ে নেবে যে কোন জিনিসটাকে আমরা ভাইব্রেট করাই। হ্যাঁ, আলটিমেটলি সব জায়গাতে ইয়ার ইয়ার কলামটা ভাইব্রেট হয় আলটিমেটলি, কিন্তু বাইরে থেকে আমরা ফোর্স অ্যাপ্লাই করি। আচ্ছা, এই সেই বিখ্যাত ফিগার চলে এসেছে। আচ্ছা, এখানে ক্লোজড অর্গান পাইপ, ক্লোজড অর্গান পাইপ মানে বুঝে নেবে যে এক প্রান্ত ক্লোজড আরেক প্রান্ত খোলা, ঠিক আছে? এক প্রান্ত ক্লোজড আরেক প্রান্ত খোলা। এবার ফার্স্ট ফিগারটাকে দেখো, তাহলে তার এইখানটা ক্লোজ এবং এখানটা খোলা। যে প্রান্তে ক্লোজ সেখানে কিন্তু কি পাবো আমরা, নোড ফর্মেশন পাবো। এটা একটা ওয়েভ, সেখানে আমরা কি পাবো, নোড পাবো। আর আর যেটা খোলা এটা তো বন্ধ, বন্ধটা আমরা নোড পেলাম। আর যেখানটা খোলা সেখানটা কি পাচ্ছি, অ্যান্টি নোড পাচ্ছি। এটা তো সবার ক্লিয়ার যে কোন জায়গাটা নোড আর কোন জায়গাটা অ্যান্টি নোড, সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ধরো এরকম একটা ওয়েভ প্রোপাগেট করছে তো এরকম ভাবে, হ্যাঁ,
তলা থেকে আমি আরেকটা ওয়েভ এরকম ভাবে নিয়ে গেলাম, ঠিক আছে, এরকম ভাবে আরেকটা ওয়েভ নিয়ে গেলাম, তাহলে এই সব জায়গাগুলো কি? এই সব জায়গাগুলো তো নোড ফরমেশন হচ্ছে। তাহলে এখানেও তেমনি দুটো দুটো ওয়েভ বুঝতেই পারছো, একটা উপর দিয়ে গেছে, একটা উপর দিয়ে গেছে, একটা নিচে দিয়ে গেছে। তাহলে এখানটা নোড ফরমেশন হচ্ছে, আর এই জায়গাগুলো যেখানটা ফোলা, এই ফোলা জায়গাগুলো অ্যান্টি নোড, ঠিক আছে। তাহলে এই যে ফিগারটা ড্র করেছে সেটা হচ্ছে হাফ, মানে এইটুকু জাস্ট ড্র করেছে, এখানটা বন্ধ হয়ে আছে, এই দুটো ফোলা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই টোটাল টোটাল পাইপটার লেন্থটাকে কত ধরছে? এল ধরছে। টোটাল পাইপটার লেন্থটাকে এল ধরছে। তাহলে এখন এই নোড থেকে অ্যান্টি নোডের পাথ ডিফারেন্সটা কত? এইটা যদি এই এতটা যদি ল্যামডা বাই টু হয়, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? এইটুকুটা কত হবে? ল্যামডা বাই ফোর হবে। তার মানে আমরা বলতে পারি কি এল ইকুয়াল টু ল্যামডা বাই ফোর, বলতে পারি তো? এল ইকুয়াল টু ল্যামডা বাই ফোর, তাহলে কি হলো? ল্যামডা ইকুয়াল টু কত হলো? ফোর এল হলো। এখান থেকে ল্যামডা ইকুয়াল টু যেটা পেলাম সেটা হচ্ছে ফোর এল হলো।